অসমের দরং জেলায় গুরুকুল গ্রুপ অফ এডুকেশনাল উইনের এক নতুন শিক্ষা ভবন উদ্বোধন করা হয় মঙ্গলদইয়ের হাওলি শহরে এই নতুন শিক্ষা ভবনটি উদ্বোধন করা হয় এই নতুন ভবনটি ফিতা কেটে উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক তথা মিন উন্নয়ন নিগমের অধ্যক্ষ গুরুজ্যোতি দাস এই নতুন ভবনটির সাথে সঙ্গতি রেখে একটি পত্রিকা উদ্বোধন করা হয় জাতীয় কৃতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শশাঙ্ক হাজারিকা এই পত্রিকাটি উদ্বোধন করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ভার্গব দাস বিদ্যালয়ের মহাপ্রবন্ধক দুর্লভ সরকার এবং তার সাথে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষায়িত্রী ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়